ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমার নাম মোহাম্মদ রফিকুল আলম রফিক, আমার বাড়ি 1376 কাজী ডোরি, যেখানে মিলন উৎসব হচ্ছে এখান থেকে অল্প কাছে আমার বাড়ি। আমি এই চট্টগ্রাম মহানগরীর ছেলে। 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে আমরা যখন মুক্তিযুদ্ধে যোগদান করেছিলাম 1 নম্বর সেক্টরে, 1 নম্বর সেক্টরে সবচেয়ে কনিষ্ঠ মুক্তিযোদ্ধা যারা ছিল, যারা 9ম 10ম শ্রেণীর ছাত্র ছিল 1 নম্বর সেক্টরে, তার মধ্যে আমরা আমাদের এই রিলিয়াস গ্রুপ, চট্টগ্রামের গেরিলা 30 নম্বর গ্রুপ, আমরা আমাদের কমান্ডার ইলিয়াস বাকুলিয়া বাড়ি। চট্টগ্রাম শহরে আমরা অনেক অপারেশন করেছি, তার মধ্যে অ্যাপোলো পেট্রোল পাম্প, চট্টগ্রাম কলেজের সামনে ট্রান্সমিটারের যে পাওয়ার স্টেশন, সেই পাওয়ার স্টেশন, আরও অনেক অপারেশন আমাদের আছে। আমরা আমাদের গ্রুপ এককভাবে আমরা অনেক অপারেশন করেছি। আমরা যৌথভাবে শহীদ জিন্নার সাথে আমরা একসাথে যৌথভাবে অপারেশন করেছি। যেহেতু জিন্নার গ্রুপ আর রিলিজ গ্রুপ, আমরা হরিণা থেকে 1 নম্বর সেক্টর থেকে একসাথে চট্টগ্রাম শহরে এসেছিলাম, আমাদের যাত্রাপথ ছিল একসাথে চট্টগ্রামে ঢুকার, তাই আমরা এক যৌথভাবে এই চট্টগ্রাম শহরে অপারেশন করিয়েছি। তুমি মিশেছো মোর দেহের শানে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের শানে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।